অনন্ত, মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত। তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দূতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমার হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্রগুলো খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল, আজ অন্য শূন্যে অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি, কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকে দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত, উদাস দুপুরে বাতাসে শিশির দেয় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমারই স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না, সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই।